Assalamualaikum বন্ধুরা, welcome to my another video. নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করব চন্দনের ব্যবহার আমাদের রূপচর্চায়। আমরা কিন্তু জানি প্রাচীন আমল থেকে চন্দন কাঠ বা চন্দনের গুঁড়াটা কিন্তু ব্যবহার হয়ে আসছে আমাদের রূপচর্চার জন্য। এর সুগন্ধটা যেমন ভালো লাগে তেমন এর কার্যকারিতাও কিন্তু অনেক বেশি। চন্দন নিয়মিত ব্যবহারে স্কিন ফর্সা উজ্জ্বল হয়, স্কিনের দাগ দূর হয়, স্কিনের বয়সের যে বলিরেখা ভাবটা সেটাও দূর করে কিন্তু এই চন্দনটা। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে তিনটা ফেস প্যাক শেয়ার করবো আমি, যেটা তোমরা ত্বক উজ্জ্বল করতে, ত্বকের দাগ তুলতে এবং ত্বকের বলিরেখা কমাতে ব্যবহার করতে পারো। তো চলো দেখে নেওয়া যাক সেই তিনটা ফেস। হাতে দেখতে পাচ্ছো এটা একটা চন্দনের পাউডারের আর কি প্যাকেট। এই ধরনের প্যাকেজিং কিন্তু তুমি মার্কেটে কিনতে পাবে, আমি এটা দারাজের মাধ্যমে নিয়েছি। তুমি যে কোনো কসমেটিকের দোকানে কিন্তু পাবে এই ধরনের চন্দনের গুঁড়ার এই প্যাকেটগুলো, অথবা তুমি চন্দন কাঠটা নিয়েও কিন্তু হালকা গুঁড়ো করে সেটাও ব্যবহার করতে পারো, একই কাজ। তো এটা সাদা চন্দন, তুমি চাইলে লাল চন্দনটাও ব্যবহার করতে পারো, দুটোই কিন্তু একই কাজই প্রায়। তো এখানে আমি নিয়েছি চন্দন পাউডার আর শুরুতে আমি তৈরি করছি যে ফেস প্যাকটা সেটা হচ্ছে ব্রণের জন্য। আমাদের অনেকেরই কিন্তু প্রচুর পরিমাণে ব্রণের দাগ, এটা কিন্তু অনেক বিরক্তিকর, অল্প বয়সী মেয়েদের তো খুবই বিরক্তিকর, তখন মানে খুঁজেই পায় না যে কোন জিনিসটা ব্যবহার করলে ব্রণটা কমে যাবে, ব্রণের দাগটা কমে যাবে। তো সেই সময় কিন্তু তুমি চন্দনটাকে একদম ওষুধের মতো ব্যবহার করতে পারো, কারণ চন্দনের ব্যবহারে তোমার ব্রণটা যেমন কমে যাবে, ব্রণের দাগটাও কমে যাবে এবং তোমার স্কিনটা আরও বেশি উজ্জ্বল হবে। তো সেজন্য ব্রণ এবং ব্রণের দাগ দূর করতে অবশ্যই চন্দন ব্যবহার করতে পারো। তো সেজন্য প্রথমে যে ফেস প্যাকটা তৈরি করবো সেটা হচ্ছে ব্রণের দাগ দূর করার জন্য বা ব্রণ দূর করার জন্য। তো শুরুতেই আমি এক চামচ চন্দন পাউডার নিয়ে নেবো এখানে, এর সাথে যে জিনিসটা মেশাবো সেটা হচ্ছে মুলতানি মাটি। মুলতানি মাটি গুঁড়াও কিন্তু এ ধরনের প্যাকেজিংয়ে পেয়ে যাবে তুমি যে কোনো কসমেটিকের দোকানে। আর মুলতানি মাটিটা আমাদের স্কিনটাকে কিন্তু ঠান্ডা করে, রিল্যাক্সিং করে, আমাদের পোর্সটাকে মিনিমাইজ করে, ব্রণ তৈরিকারী ব্যাকটেরিয়াকেও কিন্তু দমন করে মুলতানি মাটি। তো সেই ক্ষেত্রে আমরা ব্রণের ফেস প্যাক যেহেতু এটা, তো এখানে আমরা অবশ্যই মুলতানি মাটি ব্যবহার করব। মুলতানি মাটিও আমি সম পরিমাণ এক চামচই দিয়ে দিলাম এখানে। এরপরে এই মিশ্রণটাকে আমি মিশিয়ে নেবো হচ্ছে বা গুলিয়ে নেবো হচ্ছে টক দই দিয়ে। আর কোনো কিছু প্রয়োজন নেই, জাস্ট তুমি টক দইটা ব্যবহার করবে। আর যদি টক দই তোমার হাতের কাছে না থাকে তুমি সেক্ষেত্রে ব্যবহার করতে পারো টমেটোর রস, টমেটোর রস বা শশার রস, এই দুটো যে কোনো একটা রস নিতে পারো, সেটাও কিন্তু তোমার ত্বকের ব্রণ কমাতে বেশ হেল্প করবে। তা আমি এখানে টক দইটা নিয়ে একটা পেস্টের মতো তৈরি করে নেব। ওকে, আমাদের ফেস প্যাকটা কিন্তু রেডি। এবার আমার স্কিনে এটা অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে আমাদের চন্দন, মুলতানি মাটি এবং টক দই ফেস প্যাকটা। অবশ্যই স্কিনটা যে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে, তাহলে কিন্তু এই ফেস প্যাকটা আর ভালো কাজ করবে, ময়লা স্কিনে ব্যবহার করবে না। তো এই ফেস প্যাকটা ব্যবহারের নিয়মটা হচ্ছে তুমি একদিন পর একদিন অথবা যদি পারো প্রতিদিনই ব্যবহার করতে সবচাইতে ভালো হয়। তাতে করে তোমার ব্রণটা দ্রুত সেরে যাবে এবং ব্রণের দাগটাও কিন্তু খুব তাড়াতাড়ি কমে যাবে। তোমার স্কিনে যে কোনো ধরনের দাগ তুলতে কিন্তু এই ফেস প্যাকটাই হেল্প করবে, তবে বিশেষ করে ব্রণের জন্য দারুণ উপকারী। এটাকে জাস্ট মুখ ক্লিন করা অবস্থায় এভাবে লাগিয়ে নেবে, ব্রণের উপর একটু মোটা লেয়ারে লাগাবে, তাহলে কিন্তু ব্রণটা ভালো উপকার পাবে। এবং প্রতিদিন রাতে চেষ্টা করবে ফেস প্যাকটা ব্যবহার করার, তাতে করে রাতের বেলা যখন তুমি এটা স্কিনটা ক্লিন করে ঘুমিয়ে যাবে তখন কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে, স্কিনটা কিন্তু রিপেয়ার হওয়ার একটা সময় পাবে। আর হ্যাঁ, এই ফেস প্যাক ব্যবহার করার পরে যদি কেউ চাও নাইট ক্রিম ব্যবহার করতে করতে পারো, তবে যাদের কিন্তু স্কিনে ব্রণ যুক্ত বা ব্রণের দাগ যুক্ত তাদের কিন্তু যে কোনো ধরনের নাইট ক্রিম ব্যবহার করার আগে ভালো করে পরীক্ষা করে নেবে, কারণ অনেক নাইট ক্রিমে কিন্তু ব্রণটা আরো বেড়ে যায়। তো সেজন্য নাইট ক্রিম ব্যবহার করার আগে ভালো করে খেয়াল করে নেবে, তারপরও যদি কেউ নাইট ক্রিম ব্যবহার করতে চাও ফেস প্যাক ব্যবহারের পরে অবশ্যই করতে পারো, অথবা যে কোনো একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নেবে, তাতে করে স্কিনটা খুব ভালো হবে। এভাবে চোখের চারপাশটা বাদ দিয়ে জাস্ট সারা মুখে, গলায়, হাতে সমস্ত জায়গায় কিন্তু তুমি লাগিয়ে নিতে পারো এই ফেস প্যাকটা। আর লাগিয়ে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট, যখন স্কিনটা হালকা একটু শুকিয়ে আসবে তখন মুখে একটু হালকা পানি স্প্রে করে দেবে অথবা হাতটা একটু ভিজিয়ে নেবে, ভিজিয়ে নিয়ে এভাবে হালকা মাসাজ করে দেবে। তাহলে ব্রণ থাকলে ব্রণের মুখটা হালকা খুলে খুলে যাবে, হালকা ছিঁড়ে ছিঁড়ে যাবে, এতে করে কিন্তু ব্রণটা তাড়াতাড়ি সেরে যাবে। তো সেজন্য অবশ্যই হালকা হাতটা ভিজিয়ে নিয়ে 10-15 মিনিট পরে মাসাজ করে নেবে। ত্বকের মেস্তা বা যে কোনো ধরনের কালো দাগ দূর করতে, স্কিনটাকে ফর্সা উজ্জ্বল করতে কিন্তু চন্দনটা আমরা ব্যবহার করতে পারি। বিশেষ করে যাদের মেস্তা পরে স্কিনটা কালচে হয়ে গেছে বা রৌদ্রে পরে স্কিনটা কালো হয়ে গেছে, তারা কিন্তু চন্দনটাকে ব্যবহার করে স্কিনটাকে আগের মতো ফর্সা উজ্জ্বল করে নিতে পারে খুব সহজেই। জাস্ট ছোট একটা ফেস প্যাক ব্যবহারে কিন্তু স্কিনটা অনেক বেশি গ্লোয়িং হবে। তো সেজন্য নিয়ে নেবো হচ্ছে প্রথমেই চন্দন পাউডার,
চামচ চন্দন পাউডার নিয়ে নিলাম, সাথে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে হলুদ। হলুদটা কি করে, স্কিনটাকে ব্রাইট করে, দাগ তুলতে হেল্প করে, অ্যান্টিসেপ্টিকের কাজ করে, তো সেজন্য আমি এক চিমটি মতো হলুদ দিয়ে দিই। মিশিয়ে দেবো হচ্ছে হানি বা মধু, এটা স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে, স্কিনটাকে ময়েশ্চারাইজ করে, স্কিনের যে মেস্তার দাগটা সেটা তুলতেও কিন্তু হেল্প করবে মধুটা। তো এখানে অবশ্যই এক চামচ থেকে দেড় চামচ মতো আমি হানি বা মধু দিয়ে দেব। এবার এই উপকরণটাকে আমি গুলিয়ে নেব হচ্ছে রোজ ওয়াটার দিয়ে। রোজ ওয়াটারটা কিন্তু স্কিনটাকে মানে ভিতর থেকে ক্লিন করে, যার জন্য যে কোনো ধরনের ফেস প্যাকে যদি তুমি রোজ ওয়াটার ব্যবহার করো সবচেয়ে ভালো হয়। তুমি চাইলে নর্মাল পানীয় ব্যবহার করতে পারো, তবে রোজ ওয়াটারটা খুবই ভালো। তো সেজন্য এখানে আমি একটু রোজ ওয়াটার দিয়ে দেবো। ওকে, আমাদের ফেস প্যাকটা কিন্তু রেডি, চন্দন হলুদ এবং রোজ ওয়াটারের মিশ্রণে। এবার আমার স্কিনে এটা অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে আমাদের ফেস প্যাকটা, যেটা আমাদের স্কিনটাকে যে কোনো ধরনের কালো দাগ তুলে দিতে হেল্প করবে, পাশাপাশি রৌদ্রে পোড়া দাগটা তুলে দিতেও কিন্তু হেল্প করবে। বিশেষ করে যাদের স্কিনে মেস্তা পড়ে গেছে তারা কিন্তু এই ফেস প্যাকটা দিনে দুবার, মানে সকালে এবং রাতে দুবার করে ব্যবহার করবে, যাতে করে মেস্তাটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে স্কিন থেকে। বিশেষ করে যেখানে যেখানে তোমার মেস্তার দাগ থাকবে সেখানে সেখানে কিন্তু তুমি এভাবে লাগিয়ে দেবে, একটু মোটা লেয়ারে লাগিয়ে দেবে। এবং অবশ্যই চেষ্টা করবে দিনে রাতে মিলিয়ে অন্তত এক দুবার করে ব্যবহার করার, তাতে করে তাড়াতাড়ি একটু রেজাল্ট পাবে। তবে হ্যাঁ, এই ফেস প্যাকটাতে যেহেতু হলুদ রয়েছে মিশ্রিত, সেই জন্য কিন্তু এই ফেস প্যাকটা লাগিয়ে পরপর তুমি রোদ্রে যাবে না, তাতে করে কিন্তু স্কিনটা আরও বেশি বার্ন হয়ে যাবে। তো সেই জন্য এই ফেস প্যাকটা ব্যবহার করার পরে অবশ্যই তুমি সানস্ক্রিন ব্যবহার করে রোদ্রে যাবে, অথবা রোদ্রে থেকে বাইরে থেকে ঘুরে তুমি এলে হালকা রোদ্রে তোমার স্কিনটা পুড়ে গেছে মনে হচ্ছে, তুমি দুপুরবেলা গোসলের আগ মুহূর্তে কিন্তু এটা ব্যবহার করতে পারো, তারপরে তুমি গোসলটা করে নিলে। এবং রাতে ঘুমানোর আগে একবার ব্যবহার করলে, একবার সকালে বানালে, রাতে এবং দিনে দুবার ব্যবহার করলে, এতে করে তোমার ব্রণের দাগটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে, রোদে পোড়া দাগটাও কিন্তু চলে যাবে এইভাবে ব্যবহার করলে। জাস্ট মধুটা তোমার স্কিনটাকে খুব বেশি গ্লোয়িং করবে, এবং হলুদটা তোমার স্কিনের দাগটা তুলতে হেল্প করবে, আর চন্দন তো আছেই সব কিছুর উপরে, চন্দন তো তোমার স্কিনটাকে ফর্সা গ্লোয়িং করতে, দাগ তুলতে হেল্প করবেই। তো এইভাবে যদি তুমি এই ফেস প্যাকটা ব্যবহার করো, তাতে করে তোমার ত্বকটা কিন্তু খুব দ্রুত মানে মেস্তার দাগমুক্ত বা যে কোনো ধরনের দাগমুক্ত ফর্সা উজ্জ্বল হবে। তো এই ফেস প্যাকটা লাগিয়ে মোটামুটি 10-15 মিনিট অপেক্ষা করবে, তারপরে স্কিনটা ক্লিন করে নেবে। এবার তৈরি করবো আমাদের 3 নম্বর যে ফেস প্যাকটা, সেটা আর এই ফেস প্যাকটা হবে তাদের জন্য যাদের স্কিনে বলি রেখা পড়ে গেছে, বিশেষভাবে যাদের একটু বয়স 40-এর উপরে চলে গেছে, একটু কুচকে আসছে স্কিনটা, কালচে হয়ে গেছে, চোখের চারপাশটা দেখতে ভালো লাগছে না, স্কিনের যে সৌন্দর্যটা সেটা অনেকটাই ম্লান হয়ে গেছে, তাদের জন্য এই ফেস প্যাকটা। আর এই ফেস প্যাকটা ব্যবহারে কিন্তু তোমার স্কিনের টান টান ভাব আসবে, যাদের পোর্সের সমস্যা, ওপেন পোর্স হয়ে গেছে, পোর্সটাকে মিনিমাইজ করবে এবং চকচকে একটা তারুণ্য নিয়ে আসবে কিন্তু স্কিনে এই ফেস প্যাকটা ব্যবহার। তো কিভাবে তৈরি করি দেখো। তো শুরুতে আমি নিয়ে নেব হচ্ছে চন্দন পাউডার, যেটা অবশ্যই আমাদের প্রয়োজন। তো নিয়ে নিলাম চন্দন পাউডার। এরপরে যে জিনিসটা দেবো সেটা হচ্ছে গ্লিসারিন। যেহেতু আমাদের স্কিন কিছুটা শুষ্ক হয়ে যায় বলে কিন্তু বলি রেখাটা পড়ে যায়, স্কিনে পানির অভাব হয়ে যায়, ময়েশ্চারের অভাব হয়ে যায় বলে কিন্তু স্কিনটা কুচকে আসে, তো সেই জন্য আমরা এখানে গ্লিসারিন ব্যবহার করব। আর এটা কিন্তু শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো ঋতুতেই ব্যবহার করা যায়, কোনো অসুবিধা নেই। তো এখানে আমি গ্লিসারিন নিয়ে নেব প্রায় হাফ চামচের মতো, খুব বেশি না, হাফ চামচের মতো আমি গ্লিসারিন নিয়ে নেব। আরও একটা জিনিস এখানে মেশাবো, সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। চাইলে এটা ব্যবহার করতে পারো, নাও করতে পারো, তবে আমার কাছে মনে হয় অ্যালোভেরা জেলটা যদি তুমি মিশিয়ে দাও আরও বেশি বেনিফিট পাবে, স্কিনটা আরও বেশি ময়েশ্চারাইজ হবে। তো অ্যালোভেরা জেলটাও আমি নিয়ে নেবো হাফ চামচের মতো। সমস্ত উপকরণকে মিশিয়ে দেবো হচ্ছে কাঁচা দুধ দিয়ে। দুধটা কিন্তু স্কিনটাকে ময়েশ্চারাইজ করতে হেল্প করে, স্কিনের দাগ তুলতে হেল্প করে, স্কিনের সৌন্দর্য ফিরিয়ে আনে। এখানে আমি কাঁচা দুধ দিয়ে প্যাকটা গুলিয়ে নেব। ওকে, আমাদের ফেস প্যাকটা কিন্তু রেডি। এবার আমার স্কিনে এটা অ্যাপ্লাই করে দেখাবো তোমাদের। তো এই যে আমাদের চন্দনের ফেস প্যাকটা, যেটা আমাদের ত্বকের শুষ্কতা দূর করবে, বলি রেখা দূর করবে, স্কিনের টান টান একটা ভাব এনে দেবে।
ওকে এভাবে সমস্ত মুখে ফেস প্যাকটা লাগিয়ে নেবে এবং রেখে দেবে 10 থেকে 15 মিনিট। যে কোনো ফেস প্যাক কিন্তু 10 থেকে 15 মিনিট না রাখলে আসল উপকারিতাটা পাবে না। তো 10 থেকে 15 মিনিট স্কিনে এটা লাগিয়ে রেখে দেবো, তারপরে হাফটা ভিজিয়ে 2-1 মিনিটের মতো মাসাজ করে তারপরে স্কিনটা ক্লিন করবো। আর এই সময়টা তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে শশা কুচি অথবা আলু কুচি চোখের উপরে দিয়ে জাস্ট চোখ বন্ধ করে রিল্যাক্স করবে, তাতে করে চোখের চারপাশের বলিরেখা ভাবটা বা চোখের উপরে যে ডার্ক সার্কেল ভাবটা চোখের চারপাশে সেটাও কিন্তু কমে যাবে। দেখলে দারুণ তিনটা ফেস প্যাক তোমাদের সাথে শেয়ার করলাম, যেগুলো ব্যবহারে ব্রনের দাগ তুলতে বা মেস্তার দাগ তুলতে অথবা স্কিনটাকে ফর্সা উজ্জ্বল করতে, স্কিনে বলিরেখা কমাতে হেল্প করবে। এই তিনটা ফেস প্যাকের যে কোনো একটা একটা তোমার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করো, নিয়মিত ব্যবহার করো, সপ্তাহে 3 থেকে 4 দিন নতুবা প্রতিদিন যদি ব্যবহার করতে পারো আরও ভালো। এভাবে যদি তুমি এই ফেস প্যাকগুলো ব্যবহার করো তোমার স্কিনে কিন্তু বাইরে থেকে কোনো ব্লিচিং ক্রিমের প্রয়োজন হবে না। এই ফেস প্যাকের মাধ্যমে, চন্দনের মাধ্যমে কিন্তু তোমার ত্বকটা ফর্সা উজ্জ্বল হবে, স্কিনের দাগ চলে যাবে। তো চেষ্টা করবে ঘরোয়াভাবে এইসব ফেস প্যাক ব্যবহার করার, বাইরের কেমিক্যালটা কম ব্যবহার করা, তাতে করে স্কিনটা ভালো থাকবে, স্কিনটা অনেকটা বয়স পর্যন্ত কিন্তু ইয়াঙ্গার লাগবে। তো এই ছিল আজকে আমার ভিডিও তোমাদের জন্য, চন্দন দিয়ে চন্দনের পাউডার দিয়ে নানা ধরনের ফেস প্যাক বানিয়ে তোমাদেরকে দেখালাম, যেটা স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করে স্কিনের দাগটাকে তুলতে অনেক হেল্প করবে। তো আশা করছি আজকে ভিডিওটি তোমাদের ভালো লাগবে, দেখা হবে নতুন ভিডিওতে, সবাই ভালো থেকো সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।